আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, স্বাগতম রাজবি ডিভিশনের নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদেরকে অনলাইন ব্যবসায়ী ইবালির আপডেট নিউজ জানিয়ে দেবো ইনশাল্লাহ। ইবালিকে লাভজনক করার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিচারপতি মানিক। ই কমার্স প্রতিষ্ঠান ইবালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সদ্য গঠিত বোর্ডের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ বক্তব্য দিয়েছেন। ইবালিকে একটি লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আমি মাত্র খবর পেলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে, এখন আমি জিনিসটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কমিটির অন্য চার সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলতে হবে, বিজ্ঞ চার সদস্য যদি একমত হন তাহলে আমরা সবাই মিলে ইবালিকে একটি লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাবেক বিচারপতি আরও জানিয়েছেন, যারা এখানে টাকা লগ্নি করেছেন, যাদের পয়সা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা শুরু হয়েছিল, তাদের পয়সা যতখানি সম্ভব রক্ষা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়টি ভাবতে পারছি, পরে সবার সঙ্গে আলাপ করে বিস্তারিত জানাবো। এর আগে ই কমার্স প্রতিষ্ঠান ইবালির ব্যবস্থাপনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রদান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ গঠন করেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল হাসান, মাহবুবুল করিম মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ইত্যাদি। ধন্যবাদ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন অনলাইন ব্যবসায়ীর ইবালি বেশ কিছুদিন আগে দর্শকদের কাছ থেকে মোটরসাইকেল এবং অন্যান্য পণ্য বিক্রয়ের নামে অনেক টাকা হাতে নিয়েছেন, যার কারণে মামলাটি এখন বিচারাধীন রয়েছে আদালতের মাধ্যমে। উচ্চ আদালত ইতিমধ্যে ডিসিশন নিয়েছেন, বিচারপতিদের মধ্যে থেকে চারজনকে নির্বাচন করেছেন, তারাই ইবালের দায়িত্ব নেবে এবং চেয়ারম্যান এবং বোর্ড সদস্য হিসাবে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটিকে লাভজনক আনার চেষ্টা করবে বলে জানিয়েছেন। ধন্যবাদ। রাজবি ডিভিশনের পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।